আজকে আমি আলোচনা করব হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি সম্বন্ধে। তো প্রথম কথা, এই থেরাপিটা কাদের প্রয়োজন পড়ে? তোমার আমাদের কি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির দরকার পড়ে? পড়ে না। তাহলে যেসব মেনোপজাল ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এইচআরটির প্রয়োজন পড়ে। তাহলে মেনোপজাল মানে শব্দটা যদি আমরা দেখি, পজ অব মেনস্ট্রুয়েশন, অর্থাৎ যাদের মেনস্ট্রুয়েশন পজ হয়ে গেছে বা স্টপ হয়ে গেছে তাদেরকে মেনোপজাল ওমেন বলা হয়। মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে যায় ডিউ টু দ্য স্টপেজ অফ ওভুলেশন। তাহলে ওভুলেশন কেন স্টপ হয়েছে? কারণ আমি তোমাদের আগেই বলেছি যে একজন গার্ল যখন জন্মগ্রহণ করে তার কিন্তু একটা ফিক্সড নাম্বার অফ প্রাইমোডিয়াল ফলিকেল থাকে ইন দ্য ওভারিতে, এবং সেই প্রাইমোডিয়াল ফলিকেল থেকে প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ প্রাইমোডিয়াল ফলিকেল ইউজ হয় এবং সেখান থেকে একটা ম্যাচিওর ফলিকেল তৈরি হয় এবং ম্যাচিওর ফলিকেল থেকে একটা করে ওসাইট রিলিজ হয়। এবং কারো যদি মেনস্ট্রুয়েশন 12 বছরে শুরু হয় এবং অ্যারাউন্ড 35-40 বছর পরে তার কিন্তু ওই যে নাম্বার অফ ফলিকেল ছিল নাম্বার অফ ফলিকেলটা শেষ হয়ে যায়, এবং ফলিকেল শেষ হয়ে গেলে ডেফিনেটলি আর কোনো ওভুলেশন হবে না, এবং ওভুলেশন না হলে কিন্তু আমার মেনোপজ হবে। তাহলে এভারেজ বয়সটা কত? ইন্ডিয়ার ক্ষেত্রে এভারেজ বয়স হচ্ছে 47-48 ইয়ার্স ওল্ড। রেঞ্জ কত হয়? রেঞ্জটা হয় 40-58 ইয়ার্স। এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এভারেজ এজটা একটু বেশি থাকে, ওয়ার্ল্ডে অ্যারাউন্ড 52 ইয়ার্স থাকে। এবার হচ্ছে তাহলে ফিচার্স কী হবে? যখনই ওভারি থেকে ইস্ট্রোজেন রিলিজ হবে, ইস্ট্রোজেন কী করে? ইস্ট্রোজেন গিভ নেগেটিভ ফিডব্যাক টু দ্য হাইপোথ্যালামাস, অ্যান্ড হাইপোথ্যালামাস থেকে কী রিলিজ হয়? জিএনআরএইচ হরমোন, অ্যান্ড ইট স্টিমুলেট দ্য অ্যান্টেরিয়ার পিটিউটারি, অ্যান্ড অ্যান্টেরিয়ার পিটিউটারি থেকে দেন রিলিজ হয় FSH হরমোন। এখন যদি ওভুলেশন না হয়, ওসাইট যদি না থাকে, তাহলে তো ইস্ট্রোজেন রিলিজও হবে না, তাহলে ইস্ট্রোজেনের অ্যামাউন্ট কমবে। যখন ইস্ট্রোজেন অ্যামাউন্ট কমবে নেগেটিভ ফিডব্যাক কমে যাবে, ব্রেন কী ভাববে যে বডিতে ইস্ট্রোজেনের অ্যামাউন্ট কমছে? তখন ব্রেন বা হাইপোথ্যালামাস বেশি করে অ্যান্টেরিয়ার পিটিউটারিকে স্টিমুলেট করবে, অ্যান্টেরিয়ার পিটিউটারি মোর FSH সিক্রেট করবে। কিন্তু FSH যতই সিক্রেশন হোক না কেন, ইস্ট্রোজেন তো আর রিলিজ হবে না, তাহলে আলটিমেট কী হবে? FSH এর অ্যামাউন্টটা বেড়ে যাবে। তো এই FSHটাকে যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট এখন মেনোপজে আছে না নেই। তাহলে সেই ক্রাইটেরিয়া কী? মোর দেন 40 ইন্টারন্যাশনাল ইউনিট যদি থাকে FSH, দ্যাট ইজ দ্য ডায়াগনোসিস অফ মেনোপজ। মোর দেন 10 ইন্টারন্যাশনাল ইউনিট সাজেস্টিভ অফ মেনোপজ, এবং মোর দেন 40 ইন্টারন্যাশনাল ইউনিট অফ FSH বিফোর 40 ইয়ার্স। এভারেজ এজ কী বলেছিলাম? 47-48 ইয়ার্স। রেঞ্জ বলেছিলাম 40-58। কিন্তু কারো বয়স 40 কম এবং FSH 40 ইন্টারন্যাশনাল ইউনিটের বেশি, তার মানে কী হয়েছে? সেক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হয়েছে। তাহলে এই মেনোপোজাল ওমেন যখন আসে তাদের পার্টিকুলারলি সিমটম কী থাকে? একটা বুঝতে পারছে যে সিমটম হবে কারণ বডিতে ইস্ট্রোজেন এফেক্ট কমে গেছে। তাহলে ইস্ট্রোজেনের এফেক্ট কমে যাওয়ার জন্য কী কী সিমটম হতে পারে তাহলে আমি এইভাবে ইমেজ ওয়াইজ আলোচনা করব। তাহলে প্রথমে যেটা হবে, স্কিনের এপিডার্মিস ডার্মিস রয়েছে, এবং তার তলে কী রয়েছে? সাবকিউটেনিয়াস টিস্যু রয়েছে, এবং এই সাবকিউটেনিয়াস টিস্যুর অ্যামাউন্টটা কমে যাবে। তাহলে কী হবে? যে স্কিনটা রয়েছে সেটা ল্যাক্স এবং লুজ হয়ে যাবে। যেসব ওমেন 50 ইয়ার্স ওল্ড রয়েছে তাদের স্কিনটা দেখবে, আর যেসব ওমেন 25 ইয়ার্স ওল্ড তাদের স্কিনটা দেখবে। তুমি ডিফারেন্টলি একটা ডিফারেন্স তুমি বুঝতে পারবে, অ্যান্ড দিস ডিফারেন্স ইজ ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ইস্ট্রোজেন। সেকেন্ড যদি আমরা দেখি হট ফ্ল্যাশেস, হট ফ্ল্যাশেস মানে একটা গরম অনুভূতি হবে, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট সিমটম পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে। এবং এটা কেন হয়? ডিউ টু দ্য ইনক্রিজ অফ নর অ্যাড্রিনালিন, সেরোটোনিন অ্যান্ড ডোপামিন। এবং এর জন্য কেউ ভ্যাসোডাইলেশন হবে, ভ্যাসোডাইলেশন হলে হট ফ্ল্যাশেস হবে। এবং এই হট ফ্ল্যাশ যেটা হয় গরম লাগাটা, তার একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কীরকম বলবে? পেশেন্ট বলবে গরমটা লাগছে মাথা থেকে শুরু হচ্ছে, তারপর ঘাড় অবধি গরম লাগছে, তারপর ব্যাক সাইডে গরম লাগছে, এরকম একটা টিপিক্যাল একটা হিস্ট্রি দেবে পেশেন্ট। এবং এই গরম লাগাটা কতদিন হয়? এই হট ফ্ল্যাশেসটা সাধারণত যখন মেনোপজ শুরু হয় তার 1-2 বছর অবধি এই হট ফ্ল্যাশেসটা থাকে, তারপরে কিন্তু এই হট ফ্ল্যাশেসটা থাকে না, খুব রেয়ারলি এটা 10 ইয়ার্স অবধি থাকে। তাহলে এটা কেন হয়? দিস ইজ ডিউ টু দ্য ইস্ট্রোজেন উইথড্রল রাদার দেন ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। থার্ড যেটা হয় সেটা হচ্ছে হোর্সনেস অফ ভয়েস। দেখবে একজন কোনো সিঙ্গারই দেখবে, একজন সিঙ্গার যখন 25 ইয়ার ওল্ড একটা ফিমেল সিঙ্গার থাকে, তখন তার যে ভয়েস থাকে সেই সিঙ্গারের যখন এজটা 50 ইয়ার্স হয়ে যায়, তখন দেখবে তার ভয়েসটা হোর্সনেস হয়ে যায়। দিস ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ইস্ট্রোজেন।
ফোর্থ হচ্ছে মুড সুইং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুড সুইং হতে পারে, পেশেন্টের ডিপ্রেশন হতে পারে, অ্যাঙ্গার থ্রেশহোল্ডটা কমে যায়, অ্যাংজাইটি হয়ে যায়। দেখবে বাড়িতে যেসব মা আছে বা বড় পিসিরা রয়েছে, তাদের দেখবে একটুতেই রেগে যায়। দ্যাট ইজ ডিউ টু দ্য মেনোপোজাল এফেক্ট, বুঝতে পেরেছ? ফিফথ যদি আসি, ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার, অবশ্যই এটা মনে রাখতে হবে, ডিউ টু দ্য অস্টিওপোরোসিস। দেখবে যেসব ওল্ড ফিমেল রয়েছে, একটু পড়লেই কিন্তু কোমরের হাড় ভেঙে যাচ্ছে, ভার্টিব্রা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, রিস্টে ফ্র্যাকচার হয়ে যায়। কারণ হয় ইস্ট্রোজেন এফেক্ট কমে যায়, তার জন্য অস্টিওপোরোসিস হয়। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কী হয়, আমরা বোন রিমডেলিংয়ে দুটো সেলের একটা ভূমিকা থাকে, একটা হচ্ছে অস্টিওক্লাস্টিক সেল এবং অস্টিওব্লাস্টিক সেল। বেসিক্যালি অস্টিওব্লাস্টিক সেল কী করে, বোন তৈরি করে যাচ্ছে এবং অস্টিওক্লাস্টিক সেল ওই বোনটাকে আবার ডিস্ট্রয় করে যাচ্ছে। অর্থাৎ অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট এইভাবেই কাজ করে। এক্ষেত্রে যারা অস্টিওক্লাস্ট, যেটা যেটা বোনটাকে ডিস্ট্রয় করে, তার অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তাহলে বোন ফর্মেশন কম হবে কিন্তু ডিস্ট্রয় বেশি হবে। আলটিমেট বোন যেটা শক্ত ছিল সেটা বেসিক্যালি সেটা ইজিলি ফ্র্যাজাইল হয়ে যায়। এবং তাহলে আমরা যে দেখি কোথায় কোথায় ফ্র্যাকচার হতে পারে, মোস্ট কমন ফ্র্যাকচার হতে পারে ভার্টিব্রাতে, সেকেন্ড হতে পারে রিস্টে এবং তার সাথে ফিমার ফ্র্যাকচার। ওকে, আর কি প্রবলেম হয়, সিক্স যদি জানবো সেটা হচ্ছে ভ্যাজাইনাতে প্রবলেম হয়। নর্মাল কন্ডিশনে নর্মাল ভ্যাজাইনার পিএইচ হচ্ছে 4.5। সো নর্মাল পিএইচ অফ ভ্যাজাইনা ইজ অ্যাসিডিক। এবং আমরা এটাও জানি যে ভ্যাজাইনাতে কী রয়েছে, গ্লাইকোজেন রয়েছে, অ্যান্ড দ্যাট গ্লাইকোজেন ইজ কনভার্টেড টু মনোস্যাকারাইড, ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড H2O2। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিড এবং H2O2 প্রোডাকশন হলো, এটা কী করে, ইট ওয়ার্ক এগেনস্ট দ্য ব্যাকটেরিয়া। এর ফলে দেখবে ভ্যাজাইনাতে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে না। এরপরে যখন পোস্ট মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে, যেহেতু ইস্ট্রোজেনটা কমে যায়, ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য পিএইচটা অ্যাসিডিক থেকে নাও কনভার্টেড টু অ্যালকালাইন। অ্যালকালাইন যখনই হয়ে যায় তখন কিন্তু আর ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করতে পারে না। সো দেয়ার ইজ মোর ইনক্রিজ চান্স অফ অ্যানারোবিক ইনফেকশন, অ্যান্ড দ্যাট কজেস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ভ্যাজাইনাইটিস, প্রুরাইটিস, ভালভাইটিস, ইউরেথ্রাইটিস, অ্যান্ড ইট অলসো কজেস পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এবং আর কি হয়, ভ্যাজাইনার ড্রাইনেস হয়, অ্যান্ড দিস কজেস দ্য ডিক্রিজ সেক্সুয়াল অ্যাক্টিভিটি। হার্টের ক্ষেত্রে কী এফেক্ট রয়েছে আমরা একবার দেখে নিই। একজন 40 ইয়ার্স ওল্ড মেল এবং ফিমেলের মধ্যে যদি আমরা হার্ট অ্যাটাক বা যে কোনো হার্ট রিলেটেড প্রবলেম আমরা ভাবি, সেক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে হার্ট রিলেটেড প্রবলেম অনেক বেশি হয় বা করোনারি আর্টারি ডিজিজ অনেক বেশি হয়। রেশিওটা কত হয়, 9:1। অর্থাৎ একজন ফিমেলের করোনারি আর্টারি ডিজিজ হলে 9 জন মেলের কিন্তু করোনারি আর্টারি ডিজিজ হবে অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স। কিন্তু অ্যাট দ্য এজ অফ 60 ইয়ার্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই রেশিওটা কিন্তু হয়ে যায় 1:1। তাহলে কেন হয়ে যায়, 60 ইয়ার্সে কী এমন হলো যে ফিমেলদের হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজের রেটটা অনেকটাই বেড়ে গেল? এর কারণ ডিউ টু দ্য ডিক্রিজ অফ ইস্ট্রোজেন। সো ইস্ট্রোজেন ইজ কার্ডিও প্রোটেক্টিভ। 8 হচ্ছে পেলভিক অর্গান প্রলেপস। পেলভিক অর্গান প্রলেপসের ক্ষেত্রে দেখা গেছে যে ইস্ট্রোজেনের এফেক্টটা থাকে, ইস্ট্রোজেন যতদিন নর্মাল অ্যামাউন্টও রয়েছে, পেলভিক যে অর্গ্যানগুলো রয়েছে এটা তো একটা সাপোর্টে রয়েছে, ওই সাপোর্টগুলো না থাকলে পেলভিক অর্গানটা কিন্তু প্রলেপস হয়ে যায়, যেটা ওল্ড এজের ফিমেলদের ক্ষেত্রে হয়। এর মেন কারণ হয় ডিউ টু দ্য ইঞ্জুরি ডিউরিং নর্মাল চাইল্ড বার্থ। তাহলে চাইল্ড বার্থ অ্যারাউন্ড 25-30 ইয়ার্সে হয়, তাহলে ওই মুহূর্তে বা ওই বছরগুলোতে কেন পেলভিক অর্গানের প্রলেপস হয় না, কারণ তখন বডিতে ইস্ট্রোজেনের অ্যামাউন্ট বেশি থাকে। তার ফলে পেলভিক অর্গানের যে সাপোর্টগুলো, কী কী সাপোর্ট রয়েছে, রাউন্ড লিগামেন্ট রয়েছে। রাউন্ড লিগামেন্ট কিসে হেল্প করে, অ্যান্টিভার্সেন অর্থাৎ ইউটেরাসটাকে সামনের দিকে টেনে রাখে। আর কী রয়েছে, সাইডে রয়েছে আমার ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট আর ইউটেরো স্যাক্রাল লিগামেন্ট এবং পিব্রো সার্ভাইকাল লিগামেন্ট রয়েছে। ওভারঅল যদি বেস্ট লিগামেন্ট হয় দেখি, তাহলে হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট ইজ দ্য বেস্ট লিগামেন্ট সাপোর্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং বেস্ট ওভারঅল স্ট্রাকচার অফ দ্য ইউটেরাস হচ্ছে পেলভিক যে ডায়াফ্রামটা রয়েছে। ইস্ট্রোজেন কী করে, মেনটেন দ্য টোন অফ দ্য মাসেল। যতদিন ইস্ট্রোজেন রয়েছে মাসেলের টোনটা মেনটেন রয়েছে, যখন ইস্ট্রোজেন কমে যাবে মাসেলের টোন কমে যাবে, পেলভিক অর্গ্যান প্রলেপস হয়। এটা দেখবে ওল্ড এজ ফিমেলদের ক্ষেত্রে খুব কিন্তু কমনলি হয়। তাহলে তোমার কাছে, তুমি চেম্বারে বসে আছো, তোমার কাছে একজন 50 ইয়ার্স ওল্ড ফিমেল এসেছে, এসে বলছে ডাক্তারবাবু 1 বছর হলো মেনস্ট্রুয়েশন প্রায় স্টপ হয়ে গেছে, তখন তোমার মাথায় অবশ্যই আসবে, আচ্ছা তার মানে কী হয়েছে যে মেনোপজ শুরু হয়ে গেছে। কারণ এজটা ফ্যাক্টর করেছে, আমি কী বলেছিলাম 47 থেকে 48 ইয়ার্স, এক্ষেত্রে ফিমেলের এজ 50 ইয়ার্স, ডেফিনেটলি মেনোপজ হয়ে গেছে।
তাহলে কি করবে? তুমি কি হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করে দেবে নাকি তার আগে কিছু ইনভেস্টিগেশন করবে? ডেফিনেটলি তার আগে কিছু বেসিক ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে কিন্তু হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা শুরু করব। তাহলে ইনভেস্টিগেশনগুলো কী করতে হবে সেটা জানার আগে তোমাকে জানতে হবে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কাদের ক্ষেত্রে দেওয়া যায় না, হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন। তাহলে সেই কন্ট্রাইন্ডিকেশনগুলো আমরা ইনভেস্টিগেশন করব। কন্ট্রাইন্ডিকেশন যদি আমরা দেখি, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, যেসব ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি কখনোই চালু করব না। যেসব পেশেন্টদের অলরেডি কী রয়েছে, কার্ডিয়াক আর্টারি ডিজিজ রয়েছে বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট একটা হিস্ট্রি রয়েছে, তাদের আমরা কখনোই আমরা চালু করবো না হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি। ডিভিটি পেশেন্ট একটা হিস্ট্রি দিচ্ছে ডিপ বেন থ্রম্বোসিস রয়েছে, তাহলেই কিন্তু আমরা হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি করবো না। ফোর্থ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার থাকলে আমরা HRT চালু করবো না, বা হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার যদি থাকে। আর কি হতে পারে, হিস্ট্রি অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি হয়, বা এন্ডোমেট্রিওসিস, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড রয়েছে ইউটেরাসের মধ্যে, তাহলে আমরা চালু করব না, বা পরফাইরিয়া। পরফাইরিয়া তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছো। তাহলে এই ডিজিজগুলো যদি থাকে তাহলে কিন্তু দিস আর দ্য কন্ট্রাইন্ডিকেশন ফর হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তাহলে এই ডিজিজগুলো আছে না নেই সেই আমাকে সেটা জানতে হবে, সেই ইনভেস্টিগেশনগুলো করে নিতে হবে। দ্যাট ইজ দ্য ইনভেস্টিগেশন বিফোর উই স্টার্টিং HRT। তাহলে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট জানার জন্য আমরা কী করবো, LFT টেস্ট করবো, করোনারি আর্টারি ডিজিজ বা সিভিএর চান্স আছে কিনা জানার জন্য আমরা লিপিড প্রোফাইল চেক করবো, কোলেস্ট্রল লেভেল চেক করবো, ডেফিনেটলি সুগার লেভেল আমরা চেক করে নেবো, FPS এবং PPBS, CBC একটা চেক করে নিতে পারি, এবং তার সাথে আমরা চেক করবো ECG একটা চেক করে নেবো। দ্যাট উইল হেল্প ফর ডায়াগনোসিস অফ করোনারি আর্টারি ডিজিজ। আর অবশ্যই যেটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে সিরাম FSH লেভেল, বিকজ দ্যাট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট অফ মেনোপজ। ব্রেস্টের ক্যান্সার আছে কিনা কীভাবে জানতে পারবো, ম্যামোগ্রাফির মাধ্যমে। আর ইউটেরাসের মধ্যে কোনো ফাইব্রয়েড রয়েছে কিনা, এন্ডোমেট্রিওসিস রয়েছে কিনা, বা এন্ডোমেট্রিয়াল CA রয়েছে কিনা সেটা জানার জন্য আমি কী করতে হবে, USG করতে হবে, প্যাপসমিয়ার করে নেবো কোনো সার্ভিক্সের প্রবলেম রয়েছে কিনা, এবং তার সাথে অস্টিওপোরোসিস জানার জন্য আমাকে করতে হবে বোন মিনারেল ডেন্সিটি অ্যাসেসমেন্ট। সেক্ষেত্রে কী করা হয়, সেক্ষেত্রে টি স্কোর চেক করা হয়, এবং টি স্কোর যদি মোর দেন 2.5 SD বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেশি হয়, ইট ইন্ডিকেট যে ডিক্রিজ বোন মেরো ডেন্সিটি, তার মানে অস্টিওপোরোসিস হয়েছে, ডেফিনেটলি আমাকে HRT শুরু করে দিতে হবে। তাহলে কী কী ড্রাগস দেবো, ইস্ট্রোজেন কমে গেছে তাহলে আমাকে ইস্ট্রোজেন দিতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন OCP-র কথা বলেছিলাম সেখানে যে ইস্ট্রোজেন পজিশন ইউজ করছিলাম সেটা কিন্তু খুবই অল্প অ্যামাউন্টে দিচ্ছিলাম। এক্ষেত্রে ইস্ট্রোজেনের ডোজটা থাকে 1-2 মিলিগ্রাম, সেখানে কিন্তু মাইক্রোগ্রামে দিচ্ছিল 1-2 মিলিগ্রাম পার ডে, এবং ইস্ট্রোজেন যাকে দেবো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোজেস্টেরনও দিয়ে থাকি টু প্রিভেন্ট অর টু প্রোটেক্ট ফ্রম এন্ডোমেট্রিয়াল CA। অর্থাৎ ইস্ট্রোজেন যদি বেশি মাত্রায় দেওয়া হয় তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার একটা চান্স থাকে, এবং এটা যাতে না হয় ওই জন্য প্রোজেস্টেরনও দেওয়া হয় ফর প্রোটেক্টিভ ফাংশন। উই ক্যান ইউজ ট্যাবলেট টিবোলোন, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিনথেটিক ইস্ট্রোজেন, বাট এটার এফেক্টনেসটা অতটা বেশি থাকে না। সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর আমরা ইউজ করতে পারি, এক্সাম্পল র্যালোক্সিফেন 60 mg পার ডে, বাট দিস ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন ফর হট ফ্লাশেস। তাহলে যেসব পেশেন্ট হট ফ্লাশের সিমটম নিয়ে এসেছে তার ক্ষেত্রে যদি আমরা HRT ট্রিটমেন্ট শুরুও করি সেক্ষেত্রে কিন্তু র্যালোক্সিফেন, দ্যাট ইজ এ টাইপ অফ ACRM, সেটা কিন্তু আমরা দিতে পারবো না। এরপর চলে আসে একটা ড্রাগস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিস ফসফোনেট। এক্সাম্পল কি বিস ফসফোনেট, অ্যালেন্ড্রোনেট, রিসেড্রোনেট। এই বিস ফসফোনেট হলো নন হরমোনাল একটা ড্রাগ, এবং এটা দেওয়া হয় কারণ অস্টিওপোরোসিসটা আমাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে এর সাইড এফেক্ট কী, এই বিস ফসফোনেটের মেন সাইড এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনটলারেন্স। অর্থাৎ পেশেন্ট যদি এই ট্যাবলেটটা ইনটেক করে একটা ইনডাইজেশনের প্রবলেম, একটা ইনটলারেন্স হয়, ওই জন্য পেশেন্টকে কী বলে একটা অ্যাডভাইস দেওয়া হয় যে এই ওষুধটা যখন খাবেন তখন কিন্তু খালি পেটে খাবেন, এবং তার সাথে যত পারবেন একটু জল খেয়ে নেবেন। ট্যাবলেটটা খাওয়ার পরে কিন্তু আধ ঘন্টা তোমাকে আপরাইট পজিশনে থাকতে হবে, এটা অবশ্যই পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয়। তাহলে একটা পেশেন্ট এসেছে 50 years old, এসে এইসব সিমটমগুলো বললো, তুমি ব্লাড ইনভেস্টিগেশনগুলো করলে দেখলে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, এবং FSH লেভেল চেক করলে
যেটা আছে মোর দেন 40 ইন্টারন্যাশনাল ইউনিট। সো দিস ইজ দ্য কনফার্মেশন অফ মেনোপোজ। তাহলে কি তুমি মেডিসিন শুরু করে দেবে? না, এইচআরটি কিন্তু মেনোপোজের এক বছর পরে শুরু করা হয়। তাহলে পেশেন্ট এসেছে আবার এক বছর পরে 51 ইয়ার্স ওল্ড, এবার তুমি মেডিসিন শুরু করে দিয়েছ। প্রথমে কি মেডিসিন শুরু করবো আমরা? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনটা শুরু করবো। আপ টু কত বছর এটা করা হয়? 10 ইয়ার্স। 10 বছরের পরে কিন্তু আর ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দেওয়া হয় না, বা পার্টিকুলারলি যদি বলা আর ইস্ট্রোজেনটা দেওয়া হয় না। কারণ ইস্ট্রোজেন যদি বেশি বছর ধরে দেওয়া হয় সেটা কিন্তু আবার খারাপ। দ্যাট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। তার মানে একটা জিনিস মনে রাখতে হবে, নর্মাল বডির যে ইস্ট্রোজেন রিলিজ হয় দ্যাট ইজ কার্ডিও প্রোটেক্টিভ, কিন্তু তুমি বাইরে থেকে যখন ইস্ট্রোজেন সাপ্লাই করছো দ্যাট কজেস করোনারি আর্টারি ডিজিজ। তাহলে 10 বছর অব্দি দেওয়া যেতে পারে, দ্যাট ইজ সেফ। 10 বছরের পরে কিন্তু আর ইস্ট্রোজেন দেব না। তাহলে 10 বছর পরে কি দেবো? পরের 10 বছর যখন 61 বা 60 ইয়ার্স ওল্ড হয়ে যাবে, দেন তারপরে আমরা যে ট্রিটমেন্ট দেবো সেটা হচ্ছে বিসফসফোনেট। সো বিসফসফোনেট হচ্ছে সেকেন্ড লাইন বা সেকেন্ড অপশন, আর ফার্স্ট অপশন হচ্ছে ইস্ট্রোজেন। ওকে, তাহলে আই থিঙ্ক হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির একটা বেসিক কনসেপ্ট তোমাদের দিতে পারলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।